উৎসবের মরশুম দুর্গাপূজা পেরিয়ে এবার আলোর উৎসব দীপাবলির পালা আলোর রোশনায় সেজে উঠেছে শহর থেকে শহরতলি আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন আর থেকে আসি সকলেই হবে ভাই না কেন দুবছরে করোনা দেশ কাটিয়ে আবার ছন্দে ফিরেছে বাংলা দিকে দিকে আয়োজিত হচ্ছে শ্যামা মায়ের পুজো রবিবার দিন মহাদমদমে উদ্বোধন হয়ে গেল বরানগর শান্তি সংঘ পাঠাগারের এবছরের কালী পুজো এতে তাদের পুজো সপ্তষ্টিতম বর্ষে পা দিল এবছর তাদের ভাবনা দৃষ্টি থাকুক খুশিতে বরানগর অঞ্চলে অন্যতম পুরনো পুজো এটি যা কিছু পুরনো তাকে পেছনে ফেলে নতুন জয়গান গেয়েছেন পুজোর উদ্যোক্তারা তাদের সেই চিন্তাভাবনাতেই গড়ে উঠেছে মায়ের পুজো মণ্ডপ পুজো উদ্যোক্তারা জানান করোনার কারণে বিগত দুবছরে সেভাবে বড় আকারে পুজো করতে পারেনি তারা এবছর করোনা মুক্ত হয়েছে বিশ্ব তাই মহাধুমধামে মাকে আহ্বান করেছেন তারা প্রার্থনা একটাই সবাই সুস্থ থাকুক পুজোর থিমের ব্যাপারে প্রথমে আসি পুজোর থিম এবার আছে দৃষ্টি আমাদের রাখতে হবে কি সৃষ্টি হচ্ছে সেই দিকে যা হয়ে গেছে সেটা আমরা পিছনে ফেলে এগিয়ে যাব যা নতুন আসছে সেটাকে নিজের করে নেবো আপন করে নেবো আচ্ছা এবারে আমাদের ক্লাবের বয়স হয়ে গেছে 67 বছর বয়স হচ্ছে তাও বুড়ো হাড়ে বেশ ভেলকি দেখাচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা তো আমরা 2 বছর ধরে মহামারীর কবলে রয়েছিলাম তো মা আমাদের সেখান থেকে উদ্ধার করেছেন এবং আনন্দে হাসিতে খুশিতে বাঁচার জন্য এগিয়ে দিচ্ছেন এবং সেভাবেই রক্ষা করে যাচ্ছেন আমাদের এবারের থিমের মধ্যে আমরা সেটাই তুলে ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে অনেক মন্ত্র লেখা আছে তো মন্ত্রগুলো কেন লেখা হয়েছে বা এই স্বস্তিক চিহ্নটা কেন সামনে রাখা হয়েছে সেটার কারণ হচ্ছে স্বস্তিক চিহ্নটা হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিহ্ন যে চিহ্ন লেখার মাধ্যমে বা উচ্চারণের মাধ্যমে আমরা আমাদের মধ্যে কিছু পজিটিভ এনার্জি ক্রিয়েট করতে পারি যেটার সাথে আমরা ভগবানের সাথে আরও বেশি একাত্ম হতে পারি এবং আমাদের নিজেদের যা প্রার্থনা সেটা আমরা ভগবানকে জানাতে পারি তো এটুকুই বলার ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে আমরা অনেকদিন ধরে চিন্তা করেছি অ্যাকচুয়ালি আমাদের 67 বছরের পুজো আমরা গত 2 বছর করোনাতে ভালো করে করতে পারিনি তাই এবার আমাদের শান্তিসংঘ পাঠাগারের যারা আছে প্রতিটা কর্ণধার যারা আছে যারা বাচ্চা থেকে বড় যারা বা মহিলা যারা আছে প্রত্যেকেই চিন্তা করেছিল যে আমরা এবার একটা নতুন ধরনের কিছু করব সেই চিন্তা থেকেই তারা এই আমাদের রাজু বা রাজা বা আমাদের আরও যারা আছে তারা প্রত্যেকে চিন্তা করেছে যে এইরকম যদি আমরা করতে পারি তাহলে মনে হয় আমরা একটা নতুন ধরনের কিছু চিন্তাভাবনা করে নতুনভাবে আমরা পুজোটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো